সারাদিন রোজা রেখে আমরা ইফতারের সময় কত কি আমরা ভক্ষণ করি খাই কিন্তু সাহাবাই কেরামদের জামানায় আল্লাহ আল্লাহনবী সাহাবিদের এত সুন্দর খাবারের ব্যবস্থা ছিল না দুটো একটি খেজুর খেয়ে তানারা ইফতার করতেন কোনো কোন সাহাবিদের জীবনীতে পাওয়া যায় ইফতারের সময় একটি মাত্র খেজুরও বাড়িতে নাই কিন্তু হুকুমটা হলো একবার ঘুমিয়ে পড়লে আর কিছু খাওয়া যাবে না একবার ঘুমিয়ে পড়লে নিজের স্ত্রীদের সঙ্গে আর সহবাস করা যাবে না মেলামেশা করা যাবে না কিন্তু এই হুকুমটি সাহাবাই কেরামদের উপরে খুব কঠিন হয়ে গেল রমজানের রাতে কোনো একদিনে আল্লাহ নবী মসজিদে নবাবিতে এমন করে সাহাবাই কেরামদের নিয়ে ওয়াজ করছিলে আল্লাহ নবী ওয়াজ করতে করতে একটু রাত হয়ে গেল রাত একটু গভীর হয়ে যাবার কারণে আল্লাহ নবী সিরা একে একে বাড়িতে চলে গেলেন করে ফারুক হজরতে গিয়ে দেখেন ওনার স্ত্রী কিন্তু হুকুম হলো একবার ঘুমিয়ে পড়লেন স্ত্রীদের সঙ্গে আর মেলামেশা করা যাবে না হজরতে উমারে ফারুক বলেন নিজের স্ত্রীকে ডেকে ডেকে বলেন ও আমার প্রাণ প্রিয় স্ত্রী ও আমার জীবন সঙ্গিনী স্ত্রী আমি ওমা তোমার সঙ্গে একটু মেলামেশা করতে যাই নিজের হাক্কে যাও যে নিজের কথাটা বললেন কিন্তু স্ত্রী জানিয়ে দিলেন আমি রালমু মিনিন খালিফাতুল মুসলিম ও আমার স্বামী আমি তো ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু হুকুম গুলো একবার ঘুমিয়ে পড়লে আর তো মেলামেশা করা যাবে না কিন্তু হযরতে ওমান কিছু কোনো কথা না শুনে নিজেকে আর ধরে রাখতে না পেরে নিজে যৌন ক্ষুধাটি মেটানোর জন্য নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে ফেললে যখনই মেলামেশা হয়ে গেল মনটা খুব খারাপ হয়ে গেছে সেরি সময়ে মসজিদে নবাবিতে ঘাসের হয়ে গেলেন ও নবী পাখের উম্মা তুম্মা তিরা আল্লাহ নবীর সামনে সাহাবাই কেরামদের সামনে হজরত মারে ফারু আল্লাহ গো তালা নগো লজ্জিত হয়ে আল্লাহ নবীর সামনে মাথা টিকা

হুজুর বলুন এখন আমার অবস্থা কি হবে আল্লাহ কি আমার কোনাটি ক্ষমা করে দেবেন নাকি হজরত উমারে ফারুকের মতো সাহাবি ভুল হয়ে গেছে নিজেকে ধরে রাখতে পারলেন না এখন খলিফা ওমার যখন একথা বললেন পাশতে আরেকজন সাহাবি উঠে দাঁড়ালেন বোখারির রেওয়ায়ত বলছি বোখারি শরীফের মধ্যে এসছে তো শ্রে কুরতুবির মধ্যে এসছে সাহাবিটির নাম হল হজরতে কাব বিন মালিক তিনি দাঁড়িয়ে বললেন হুজুর আমারও এই কাজ হয়ে গেছে কিন্তু আমি বলতে সাহস করছিলাম না এখন এই দুজন সাহাবিকে দেখা দেখি আরো দু একজন সাহাবি দাঁড়িয়ে গেছে আর দু একজন সাহাবি দাঁড়িয়ে গেছে বলছে হুজুর আমাদের ওই ভুল হয়ে গেছে আমরা রমজানের রাতে স্ত্রীদের সঙ্গে মেলামেশা করে ফেলেছি এখন কি হবে বলেন আল্লাহর নবী কিছুই বলেন না আল্লাহ নবী মাথাটি মাথাটি নিচু করে নিলেন তার কারণ আল্লাহর নবীর কাছে এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ হইতে কোনো আদেশ কোনো হুকুম আসেন নাই আল্লাহর নবী তো নিজে থেকে কোনো কথা বলতেন না ঠিক কেনা বলেন আল্লাহর নবী শরীয়তের ব্যাপারে কোরআনের ব্যাপারে কোনো কথা আল্লাহর নবী নিজের জাবান থেকে কোনো দিন বানিয়ে বলেন নাই জোরে বলুন সবাহান আল্লাহ যখনই কোন আদেশ এসেছে কখনই কোন হুকুম এসেছে আল্লাহর পক্ষ থেকে হজরত ফারিস্তা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আল আমিন কোরআনুল করিমের আয়াত অবতীর্ণ করে আমার আপনার নবীকে জানিয়ে দিতেন তারপরে নবীজি সোনার জামানে বলতেন জোরে বলুন সবহান আল্লাহ নবী নিজে থেকে কিছু বলতেন না তিরিশটি পাড়া যে কোরান একশো চোদ্দটি সুরা জি কিছু কম বেশি ছ হাজার ছশো আয়াত সব আল্লাহর বাণী হযরত জিব্রাইল দিয়ে গিয়েছেন নবীপাক সোনার জাবানে বলেছেন হুজুর কোনোদিন নিজে থেকে কিছু বানিয়ে বলেন তাই কোরআন বলছে জি অমায়ান্তিকু আনিল হাওয়া হুজুর নিজের অন্তরের নিজের নফসের খাই সিয়াতি কোনো কথা বলেননি ইন হুয়া ইল্লা ওয়াহ ইউ হা যেটাই বলেছেন সেটাই হলো আল্লাহর ওয়াহি জোরে বলুন সোহান আল্লাহ এখন সাহাবিদের কি কাজ ঘটে গেল রাত্রে নিষেধ কিন্তু ধরে রাখতে পারলো না যৌন খোদা মিটাতে গিয়ে ভুল করে ফেলেছে হুজুর কিছু বলছেন না কিছু বলে না কিন্তু নিষেধ রয়েছে রাত্রে কিছু খাওয়াও যাবে না ও নবীর উম্মাহ তুম্মাতিরা একজন সাহাবি বোকারি শরীফের প্রথম খণ্ডে কিতাব সিয়ামের মধ্যে রোজার বর্ণনার মধ্যে ঘাদিসটি এসেছে সাহাবীর নাম হল হজরতে ক্যাইস বিন শর্মা রদি আল্লাহ গুতালানুঘু এই ক্যাইস বিন শর্মা আনসারি রদি আল্লাহ গুতালানুঘু অন্যান্য সাহাবিদের খাজুর বাগানে কাজ করতেন আল্লাহ নবীর খুব গরিব একজন সাহাবি এই সাগাবিটি বাড়িতে কোনো খাবার নাই কোনো খাবার নাই কিছু না খেয়ে রোজা রেখেছেন সারাদিন অন্য সাবির জঙ্গলে গিয়ে খাজুর বাগানে গিয়ে খাজুর বাগানে কাজ করেছেন সন্ধ্যায় বাড়িতে ফিরে এসেছেন ইফতারের পূর্বে নিজের স্ত্রীকে বলছেন ও আমার স্ত্রী বাড়িতে গিয়ে কিছু খাবার রয়েছে যে খাবারটি খেয়ে আমি বিসমিল্লা বলে খেয়ে আমি ইফতার করব কিন্তু স্ত্রী বললো আমার স্বামী বাড়িতে কোনো খাবার নাই যে খাবারটি আমি আপনাকে তুলে দেব যে খাবারটি খেয়ে আপনি আজকে ইফতার করবেন স্ত্রীর কথা শুনে ইফতারের সময় হয়ে গেছে ইনি স্বামীজি অর্থাৎ কাইস বিন সলমান সারি আল্লাহ গুতালানুগো একটু পানি পান করে ইফতার করে নিলেন ভাবন বাড়িতে ইফতার করার মতো কিছু নাই নিজের স্ত্রী বলল স্বামী আপনি একটু অপেক্ষা করেন পাশের বাড়ি থেকে আমি একটু খাজুর চেয়ে নিয়ে আসি আমি আপনাকে খাজুর দেব সেই খাজুরটা আপনি খেয়ে নেবেন স্বামী কষ্ট করে বাড়িতে এসেছেন আল্লাহ নবীর সাহাবী সারাদিন জঙ্গলে কাজ করার কারণে ক্লান্ত শরীর নিয়ে পানি পান করে একটু শুয়ে পড়েছে আল্লাহর হুকুম হয়ে গেল স্বামীর চোখ লেগে গেছে স্বামী ঘুমিয়ে পড়েছে স্ত্রী পাশের বাড়ি থেকে খাজর নিয়ে বাড়িতে এসে দেখে আমার স্বামী ঘুমিয়ে পড়েছে আর হুকুম হলো একবার ঘুমিয়ে পড়লে আর কিছু খেতে পারবে না এই হুকুম সারাদিন রোজা রাখলো পানি খেয়ে ইফতার করলো স্ত্রী পাশ বাঁশের বাড়ি থেকে জি খাজুর নিয়ে এসে দেখে স্বামী ঘুমিয়ে পড়েছে কিন্তু হুকুম আর নেই আর খেতে পারবে না কি হুকুমটা বাবা আর খেতে পারবে না রাত হয়ে গেল স্ত্রী বারে বারে বলছে স্বামী আপনি গত আগামীকাল যেন রোজা রাখবেন না কারণ হলো আপনি পূর্বের দিনে না খেয়ে রোজা রেখেছেন আবার ইফতারের সময় কিছু খেতে পারেন নাই আপনি কাল যেন রোজা রাখবেন না কিন্তু আল্লাহ নবীন সাহাবীর ইমানের যে এত তেজ এত পাওয়ার রয়েছে সেই সময় আল্লাহ নবী সাহাবির বিন শর্মা আনসারি তিনি বললেন মারা যাব কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি ছাড়তে পারবো না বলুন সোবাহান আল্লাহ ও ভাই গুটি কত মানুষ আপনারা বসেছেন এখান থেকে আজকে নিয়ে করে যে কটা দিন রোজা থাকবে একটি মাস রোজা থাকবে উনত্রিশ দিন হোক আর তিরিশ দিন হোক কোনো দিন রোজাটা আমরা ছাড়বো না একটু জোরে বলুন আল্লাহ আমিন সাহাবি কি বললেন হাজার কষ্ট হলেও রোজা ছাড়তে পারবো না রোজাটা রাখা ফরজ একবার জোরে বলুন শোভা রোজা ছাড়তে পারবো না স্ত্রী বলতে লেগেছেন স্বামী রোজা আপনি রাখেন কিন্তু দয়া করা কাল যেন আপনি কাজে যাবেন না কাজে গেলে আপনার খুব কষ্ট হবে কিন্তু স্বামী বলে আমার বাড়িতে খাবার খাবার মতো কোনো খাদ্য নাই আজকে যদি আমি কাজে না যাই আজকে হয়তো বাড়িতে কোনো খাবার থাকবে না হজরতে কাইস বিন শর্মান আনসারি রদি আল্লাহ গোতালানুগ রোজা অবস্থায় কাজে গেলেন কাজে গিয়ে কাজ করতে করতে ঠিক দুপুরের সময় কষ্ট আর সহ্য করতে না পেরে বেহু হয়ে আল্লাহর জমিনে পড়ে গেলেন আহ আর সহ্য করতে পারছে না কত সময় আর না কিছু খেতে পায়নি বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেছে অন্যান্য সাহাবিরা ধরা ধরি করে হুজুরকে বাড়ি নিয়ে আসলেন ঘরে নিয়ে আসলেন ঘরে নিয়ে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার বলো তো তোমার স্বামীর এই অবস্থা কেন স্ত্রী বলছে গতকাল ইফতারও কিছু খেতে পারিনি আমি খাজুর নিয়ে এসেছিলাম উনি ঘুমিয়ে পড়েছিল আর তো কিছু খাওয়া যাবে না আল্লাহ নবীর কাছে এই সংবাদটি চলে গিয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একজন সাহাবী হযরত কেস ইনি ইফতারের সময় কিছু খেতে না পেরে ঘুমিয়ে পড়লেন তারপরের তিনি রোজা রাখতে যে হুজুর ইনি ক্ষুধা সহ্য করতে না পেরে बेहোশ হয়ে জমিনেতে পড়ে গিয়েছে ওই সাহাবীর অবস্থাটি খুব খারাপ আল্লাহ নবী মনে মনে চিন্তিত হয়ে পড়লে আমার সাহাবিরা তো এত কঠিন রোজা রাখতে পারছে না তার কারণটা হলো কিছুদিন পূর্বে হজরতে ওমান হজরতে কাপ মালিক আর অন্যান্য সাহাবি তারা বলেছিল হুজুর রমজানের রাতে আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে মেলামেশা করে ফেলেছি আবার এই দিকে আরেকজন সাহাবি ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে বেহু সৈয়াল্লার জমিনে পড়ে গেছে আল্লাহ নবী একটু চিনতে চিন্তিত হয়ে পড়লেন আল্লাহ নবীর মনটা বড় খারাপ ও নবীর উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফারিস্তা জিবরিল আমিন কে ডাক দিলেন ও আমার ফারিস্তা জিবরিল আমিন আপনি চলে যান চলে যান আমার কালামুল্লাহ শরীফে কোরআনের আয়াতটা নিয়ে চলে যান আয়াতটা নিয়ে চলে যান নবীর সাহাবীরা কষ্ট পাচ্ছে আয়াতটা নিয়ে চলে যান আমি আল্লাহ রোজাটাকে একটু সহজ করে দিতে চাই বলুন সোভান আল্লাহ

علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفا عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل ولا تباشروهن وانتم آكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله اياته للناس لعلهم ياكلون فاكلم الله الله রবুল এই আয়াতটি আমার আপনার নবীর উপরে নাজেল করলেন অবতিন্ন করে রোজাটা একটু হালকা করে দিলেন বলুন সুবহানাল্লাহ হুকুম কে একবার ঘুমিয়ে পড়লে আর কিছু খাওয়া যাবে না শুনছেন কুরআনুল কারিমের এর আয়াতের সর্বপ্রথম শব্দ হলো উহিল তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো সর্বপ্রথম একটা একটা করে হুকুম আল্লাহ বললেন ও লাকুম তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি সিয়ামি রমজানের রাতগুলো আর রফাসু ইলা নিসাইকুম তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে মেলামেশা করতে পারবে জোরে বলুন সোভান আল্লাহ কতটা সহজ হলো দেখেছেন একবার ঘুমিয়ে পড়লে আর হতো না কিন্তু আল্লাহ বললেন তোমাদের জন্য রমজানের পুরো রাতটা আমি আল্লাহ হালাল করে দিয়েছি জোরে বললেন না সোভান আল্লাহ কারণ হুন্না লিবাসুল্লাকুম তোমাদের বিবিরা তোমাদের স্ত্রীরা তোমাদের গায়ের পোশাকের মতো ও আনতুম লিবাসুল্লাহ হুন্না আর তোমরা তোমাদের স্ত্রীদের গায়ের পোশাকের মতো ভাই পোশাক ছাড়া কেউ থাকতে পারে না অসম্ভব ঠিক তেমন একজন বিবাহিত পুরুষ নিজের স্ত্রীকে ছেড়ে থাকতে পারে না এটা আল্লাহর একটা বন্ধন আল্লাহর একটা লীলা আল্লাহর একটা এমন করে এটাও একটা পরীক্ষা তাই আল্লাহ বললেন তোমাদের স্ত্রীরা তোমাদের গায়ের পোশাকের মতো তোমরাও তোমাদের স্ত্রীদের গায়ের পোশাকের মতো অর্থাৎ তোমরা রমজানের রাতে মেলামেশা করতে পারবে আর অসুবিধা নেই কেন আমি আল্লাহ জানি আলিমা আল্লাহু আন্নাকুম কুনতুম তাকতানু আনফুসাকুম তোমরা তোমাদের নফসের উপরে খিয়ানাত করছিলে তোমরা তোমাদের নফসের উপরে খিয়ানাত করছিলে আমি আল্লাহ রমজানের রাতেতে তোমাদের স্ত্রীদের সঙ্গে মেলামেশা করতে মানা করেছিলাম কিন্তু তোমরা তোমাদের নফসের উপরে খিয়ানাত করছিলে তোমরা নিজেদেরকে ধরে রাখতে পারছিলে না তারপরে ফাতাবা আলাইকুম আল্লাহর কাছে তওবা করেছিল ওয়াফা আনকুম আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়ে তোমাদের গোনাগুলোকে মাফ করে দিয়েছি ফাল আনাবা কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম আজ থেকে তোমাদের সুসংবাদ দিয়ে দিলাম তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে আনন্দ ফুর্তি করো জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে একটা হুকুম হলো এখনো বাকি রয়েছে খাওয়া আর পানি পান করা আল্লাহ বললেন ফাল আন আবাশুরুন্না তোমাদের জন্য খুশির সংবাদ দিয়ে দিলাম তোমরা কোনো অসুবিধা নেই রাত্রেতে তোমরা নিজের বিবেদের সঙ্গে মেলামেশা করো আর অবতাগুমা কতাবাল্লাহু লাকুম তোমাদের জন্য আমি আল্লাহ যে সন্তানের ব্যবস্থা করে যে সন্তান তালাশ করো কোনো অসুবিধা নাই কিন্তু আমি আল্লাহ বলছি কুলু আশরাবু তোমরা খাও আর পান করো খলো আসরাব তোমরা খাও এবং পান করো কত সময় খাবে আল্লাহ বললেন হাতা এত সময় পর্যন্ত খাবে এটা বাইয়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসওয়াদি মিনাল ফাজরি ফজরের পূর্বে খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসওয়াদি খায়তুন মানে হলো সুতো আল্লাহ নবীর সাহাবীরা এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ নবীর সাহাবীরা নিজেদের পায়ে আল্লাহ নবি সাঘা নিজেদের পায়েতে কালো সুতো আর সাদা সুতো বেঁধে তানারা খেতেন যখনই কালো সুতো দেখা যাবে আর খেতেন না কালো সুতো আর সাদা সুতো পায়েতে বেঁধে খাওয়া শুরু করতেন কারণ আয়াতে আয়াত আয়াত তারা এখনো বুঝতে পারেন না সেই জন্যে পায়েতে কালো সুতো আর সাদা সুতো বেঁধে খেতেন হুজুরের কাছে এই কথা চলে গেল হুজুর সহাবিরা আয়াতের ব্যাখ্যা বুঝতে পারে সহাবিরা ডান পায়ে একটা সুতো আর বাম পায়ে আরেকটা সুতো বেঁধে ভাত খাচ্ছেন রুটি খাচ্ছেন হুজুর বললেন খয়তুল আবি আদু মানে হল সুবে সাজেক ফজরের রক্ত আর খয়তুল আসবাদু মানে হল রাত একবার জোরে বলুন সুবহানাল্লাহ খয়তুল আসওয়াদ মানে রাত যখন থাকবে তোমরা খাও পান করো কোনো অসুবিধে নেই আর যখন খয়তুল আবিয়াদ অর্থাৎ ফজরে রক্ত চলে আসবে তোমরা আর খেতে পারবে না খাওয়াটাকে পান করাটাকে বন্ধ করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ কত সময় রোজা রাখবো আল্লাহ পাক বললেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল সুম্মা আতিম্ম সিয়ামা ইলাল লাইল তোমরা ফজরের ওয়াক্তে খাওয়া ছেড়ে দিয়ে তোমরা তোমাদের রোজাটাকে রাত পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত পরিপূর্ণ করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আপনি বলেন এই হুকুম অবতীর্ণ হয়ে আমাদের রোজা রাখতে অনেক সহজ হয়েছে না বাপ অনেক সহজ হয়েছে খুব আসানের সঙ্গে সারা রাত্র ব্যাপী আমরা খাই খাওয়া করতে পারবো সারা রাত্র ব্যাপী আমরা পানি পান করব ঠিক ফজরের পূর্ব মুহূর্ত থেকে রোজার নিয়ত করব আর ইফতারের আগ পর্যন্ত রোজা রাখবো সেই পূর্বের মতো নিয়ম আর নাই যে একবার ঘুমিয়ে পড়লে আর কিছু খেতে পারবো না আল্লাহ কত সহজ করে দিয়েছে তাই আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বললেন আর সিয়ামলি এটা হলো হাদিসে পাক রব্বুল আলামিন বললেন আসিয়ামুলি রোজা একমাত্র আমার জন্যে পৃথিবীর জমিনের নামাজ রয়েছে হজ রয়েছে জাকাত রয়েছে দান খাইরাত রয়েছে আর অন্যান্য নেকির কাজ রয়েছে যে নেকিগুলো আল্লাহর ফারিস তারা লিপিবদ্ধ করেন জোরে বললেন না সুবাহান আল্লাহ আল্লাহর ফারিস তারা নেকিগুলো লিখতে থাকেন কিন্তু কোন আল্লাহর বান্দা যখন রোজা রাখেন আল্লাহ পাক বলে ফারিস্তা আমার বান্দা রোজা রেখেছে তুমি এই বান্দার রোজার স্বভাব লিখে উঠতে পারবে না কতটা দিতে হবে আমি আল্লাহ নিজে হাতে দেব বলুন সুবাহান আল্লাহ তাই হুজুর বললেন আর রোজা একমাত্র আমার জন্যে ওয়ানা আজ জিবিহি এই রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব একবার জোরে বলুন সোভান তাই এই রোজার যে কষ্ট করে আমরা একটি মাস রোজা রাখি অত আসান জিনিস নয় মনে রাখবেন কাল কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে সূর্য যখন মাতার উপরে চলে আসবে জমিনটা পুরে তামা হয়ে যাবে সকলে পানির পিপাসায় নফসি নফসি করতে থাকবে সেই দিনে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বদৌলতে এই রোজার ওসিলায় আল্লাহ কিন্তু আমাদেরকে হাউজে কৌসারের পানি পান করাবেন জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ হুম্মা

হাদিস শরীফের মধ্যে হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে আল্লাহ নবী সোনার জামানে জানিয়ে দিলেন ইন্না ফিল জান্নাতি বাবান অবশ্যই জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে ইকালু লাহু রাইয়ান যে দরজাটির নাম রাখা হয়েছে রাইয়ান যে দরজাটির নাম আল্লাহ পাক নিজেই রেখেছেন রাইয়ান ওই রাইয়ান নামক দরজা থেকে কারা জান্নাতে যাবে আল্লাহ নবী বললেন ইয়াদখুলু মিন উস সাইমুনায়াউমাল কিয়ামাহ কাল মগা ময়দানে কটিন না দিনে আল্লাহ যে সমস্ত রোজাদার বান্দা বান্দি থাকবে তারা ওই রায়য়ান নামক জান্নাতের দরজা থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জরে বলুন সুবহানাল্লাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন রহম রোজাদার ব্যতীত আল্লাহ অন্য বান্দা বান্দি ওই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে না ইকালো জ কিয়ামত কিয়ামতের মগা ময়দানে কিয়ামতের দিনে আজকে না এলান করা হবে আইনা সাইমুনা ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছিলে আমার একদল বান্দি দুনিয়ার জমিনে রমজান মাসটা চলে এসেছে রোজাটা না করে তারা এগারোটা মাসের মতো ভক্ষণ করেছে খেয়েছে কিন্তু সেই সময় পোখার উত্তরের ভিতর দিয়েও গরমের ভিতর দিয়ে আমার ওই সমস্ত বান্দা বান্দি যারা আমি আল্লাহ আমার হুকুমটা মেনে নিয়ে রোজাটা রেখেছিলে তারা কোথায় এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রোজাদার বান্দা বান্দিরা কিয়ামতের দিনে দাঁড়িয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ যখনই দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা বান্দিরা সেই যে একটা জান্নাতের দরজা দেখা যায় ওই দরজাটির নাম হলো রাইয়ান ওই রাইয়ান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে চলে যাও জোরে বলুন সুবহান আল্লাহ হাদিসের মধ্যে পাওয়া যায় যখনই এই রোজাদার ব্যক্তিরা রোজাদার বান্দা বান্দীরা ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে ফাইজা দাখালু যখন সকলেই প্রবেশ করে যাবে ওগুলিকা সঙ্গে সঙ্গে দরজাটি বন্ধ করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে আর বলা হবে এরপরে লায়া দাখলু মিনহু আহাদুন গায়রুহুম আর কেউ প্রবেশ করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ রোজাদার বান্দা আল্লাপাক জন্যে এত পুরস্কার আল্লাপাক রেখেছেন তাই বলবো অনুরোধ করছি সামনে যেহেতু রমজান মাস তাই আজকে অন্য সাবজেক্টে আলোচনা না করে এই বিষয়ে কিছু কথা বলছি আপনারা বিরক্ত হচ্ছেন না কালাম আর হাদিসকে সামনে রেখে দু চার কথা বলছি মনে রাখুন রোজা যা যারা হয়েছে রোজা যারা রাখতে পেরেছে আল্লাহর কাছে তারা সম্মানীয় বলে ঘোষণা হয়ে গেছে একবার জোরে বলুন পূর্বেই কি শুনলেন রসুল্লার সাহাবি বাড়িতে খাওয়ার কিছু নাই রোজা রেখে ইফতার করবে সেমন তেমন ব্যবস্থা নাই না খেয়ে রোজা রাখার কারণে বেহুস হয়ে গেছে আজকে আপনি বুকিয়াত দিয়ে চিন্তা করুন আল্লাহ আমাদের উৎসাহ দিয়েছে বাজার থেকে ইফতারের জন্যে সেরির জন্যে কত দামি দামি খাবার আমরা কিনে আনছি ইফতার করব সেয়েরি করব বলে ঠিক কিনা বলেন করবেন কোনো অসুবিধা নেই কিন্তু সাবিরা খাবার নেই তো সেই অবস্থায়ও বলছে মারা যাব তবুও আল্লাহর হুকুম আমরা ছাড়তে পারবো না আল্লাহ যেন আমাদের তৌফিক দেন বলুন আল্লাহ ঘুম্মা আমি ও নবীর উম্মতেরা হাদিস পাকের মধ্যে আরও রোজা সম্পর্কে এসেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আল্লাহ নবী সোনার জামানে জানাই দিলেন তো জাহানের বাদশা বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমি আল্লাহ নবী আমি সেই জাতের কসম করে বলছি সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবনটা রয়েছে যে আল্লাহর হাতে আমার জান রয়েছে লা খলুফু ফামিস সাইমি লা খলুফু ফুফ হামির স ইমি ইন্দল্ল লা হলো ফুফ হামির আতিয়াবু ইন্দল্ল কিমির রে এলমিস কি এত রকু তো আ মাগুয়া স একবার জোরে জোরে বলুন সবহান আল্লাহ ও নবির উম্মা ও আমার পাইজান এরা আল্লাহ নবী সোনা জাবানে বললেন আমি সেই রবের কসম করে বলছি লা খলুফু ফামিস সারাদিন রোজাদার ব্যক্তিরা রোজা দেখা রোজা রাখার পরে কিছুদিন সারাদিন না খাওয়ার পরে শরীরের মধ্যে নিজেদের পাকস্থলীর মধ্যে একটা গ্যাস তৈরি হয় যে গ্যাসটা কিন্তু আস্তে আস্তে দুপুরের পরে বিকেলের সময় মুখে উঠতে থাকে এটাকে আমরা হয়তো দুর্গন্ধ মনে করি কিন্তু আল্লাহ নবী বললেন লা হলুফ ফামিস ফামুন মানে হলো মুখ আর খলুফ এই এই দুর্গন্ধটাকে আল্লাহ নবী বললেন খলুফ

তারা না খেয়ে থাকে সারা সারাদিন সামনে পানি রয়েছে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি রয়েছে কিন্তু এক পানি পান করার মতো ক্ষমতা কারুর নাই সামনে স্ত্রীরা রয়েছে কিন্তু মন চাইলেও স্ত্রীদের সঙ্গে মেলামেশা করা যাবে না এর নাম হলো রোজা কিনা বলেন আল্লাহ পাক বললেন এত সুন্দর সুন্দর খাবার ফ্রিজ ঘরে রাখা রয়েছে ফ্রিজের মধ্যে এত দামি দামি খাবার রয়েছে ঘরেতে রয়েছে পানি রয়েছে কিন্তু আমি আল্লাহ আমার হুকুমের অপেক্ষায় রয়েছে যত সময় আমি আল্লাহ আমার হুকুমটা না হবে বান্দা একটা দানা পর্যন্ত গালে দেবে না এক ফোঁটা পানিও পান করতে পারবে না যখন বান্দা ইফতার নিয়ে এমন করে আল্লাহকে সামনে রেখে বসে যায় আল্লাহ রব্বুল আলমিন ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলেন ও আমার ফারিস্তারা দেখো 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 ওই সমস্ত বান্দা যাদেরকে আমি সৃষ্টি করব বলছিলাম তোমরা আমাকে মানা করেছিলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমি দুনিয়ার জমিনে আমার বান্দাতাত আমি খলিফা বানাতে চাই ও আমার ফেরেশতারা আপনারা বলেছিলেন আতাজাআলু ফি গায় মায় ইফসুদু তারা দুনিয়ার জমিনে গিয়ে ঝামেলা ঝগড়া করবে দুনিয়ায় গিয়ে ফেতনা ফাসাদ করবে ও আমার ফেরেশতারা সেই দিন তোমরা আমাকে মানা করেছিলেন আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আলামু মালা লা তালামুন আমি আমি আল্লাহ যেটা জানি তোমরা কিন্তু সেটা জানো না ও আমার ফারিস তারা দেখো দেখো সেই ফজরের রক্ত থেকে আমার বান্দা বান্দি কিছুই খাইনি তাদের কাছে কি খাবার নাই তাই বলে খাইনি না না ওই দেখো বাড়িতে কত খাবার রয়েছে ঘোরাঘড়ি করছে ওই দেখো সাত বছর আট বছরে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে তারাও রোজা রেখেছে কেম জোরে বলুন সোহান আল্লাহ আমাদের দিকে রাখে না ছোট ছোট বাচ্চারাও বাপ মারে এত রোজা রাখতে হবে না কষ্ট হবে কাঁদবে মা বাবারা মায়েরা আপ্পা জানেরা কি করে রাত্রে ডাকবে না এই না রোজা রাখতে নে কষ্ট হবে ডাকবে না বেটা ওই অবস্থায় রোজা রাখতে রাখে না পরের দিন থেকে মারা বলবে আগে ওর ডাকতে হবে নালে না খেলে ওই অবস্থায় রোজা রাখবে ওই জন্য ওর আগে ডাকবে অনেক ছেলে আছে অনেক মানে ছোট ছোট বাচ্চারাও আছে রমজান মাসে বলে পুরো রোজা রাখবো পুরো রোজা না রাখতে পারলেও দুটো একটা পাঁচটায় তারা শরিক হয় জোরে বললেন না সোহান আল্লাহ আল্লাহ কেটে ডেকে ডেকে বলবে হরিস্তারা দেখো ওদের ওপরে এখনো রোজা ফরজ হয়নি ছোট ছোট বাচ্চা এখনো বারো বছর বয়স হয়নি বছর বয়স হয়নি ওদের এখনো হিসাবের খাতা ওপেন হয়নি ওরা এখন পর্যন্ত রোজা রাখছে জোরে বললেন না সোহান আল্লাহ ওই দেখো আমার বান্দারা সারাদিন ঘরে খাবার ভরে রাখা রয়েছে ফ্রিজ ভর্তি খাবার কত দামি দামি খাওয়া কিনে এনে রেখেছে কিন্তু আমি আল্লাহ আমার হুকুমের অপেক্ষা করছি এ ফারিস তারা চলে যাও চলে যাও আমার ওই বান্দারা ইফতার সম্মুখে রেখে আমি আল্লাহ আমার কাছে কি চাইছে একবার গিয়ে দেখো আল্লাহ কি জানেন না কি চাই বান্দা চা জানেন না আল্লাহ জানেন কিন্তু ফারিস তাদেরকে পাঠিয়ে দেবেন যাও গিয়ে দিক দেখে আসো দেখো দেখে আসো আমার বান্দা কেমন ভাবে হুকুমের অপেক্ষায় রয়েছে দেখো ইফতার ভোরে রেখে মুড়ি সোলা পেঁয়াজি তারপরে আর কত কটার নাম নেব খাজুর তারপরে ঠান্ডা পানি আরো কত কি তোর মুস থেকে শুরু করে তাদের আল্লাহ উসহাদ দিয়েছে আপেল শোষা আরো কত কি খানজা থালা ফ্যামিলি নিয়ে স্বামী স্ত্রী সন্তান এক জায়গায় বসে অপেক্ষায় রয়েছে কখন আল্লাহর হুকুম হবে ঠিক কিনা বলে একটা দানা গালে তোমার হুকুম নাই আল্লাহর ফারিস বলবে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে আপনি আমাদেরকে মাফ করে দেন জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ফারিস তাদেরকে ডেকে ডেকে বলবেন ও আমার ফারিস্তারা চলে যাও চলে যাও দুনিয়ার জমিনে চলে যাও আমার বান্দা বান্দি খোদা তো অবস্থায় খোদা পেটে নিয়ে সারাদিন রোজা রেখে ও ইফতার সম্মুখে রেখে আমার কাছে দুটো হাত তুলে কি বলে দেখো কি বলে দেখো যাও গিয়ে দেখো তো কি বলে আল্লাহর ফারিস আল্লাহর বান্দা বান্দির কাছে চলে আসে হাজির হয়ে যায় আল্লাহর নবী সোনার জামানে বললেন ও আমার সাগা বিরাগ রোজাদার বান্দা বান্দিরা রোজাদার উম্মা তুম্মাতি যখন ইফতারটা সম্মুখে নিয়ে এমন করে সারা দিন খোদা আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দা বান্দি ওই দোয়াটাকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন জোরে বলুন সোভান আল্লাহ ফারিস্তানায় সে হাজির হয়ে যায় আল্লাহর বান্দা আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাই মাবুদ সোনাটি জীবন ধরে গোনা করেছি আল্লাহ মেহরবানি করে আপনি আমার জীবনের গোনা খাতাগুলোকে মাফ করে দেন আল্লাহর বান্দা দোয়া চায় আল্লাহ সারা দিন রোজা রেখেছি আপনি রোজাটাকে কবুল করে নেন আল্লাহর বান্দা দোয়া চায় আল্লাহ আমার সংসারে উন্নতি দেন আমার সংসারে বরকত দেন আল্লাহর ফারিস তারা আল্লাহর বান্দা দোয়া চায় আল্লাহ এই রোজার ওসিলা করে এই ইফতারের ওসিলা করে কাল কিয়ামতের মহা ময়দানে একদল রোজাদার বান্দাকে আপনি ইফতার করাবেন ওই ইফতার করা রোজাদার বান্দা বান্দিদের দলভুক্ত আমাদের কেউ বানিয়ে নেন দেন আল্লাহর ফারিস্তা আল্লাহর কাছে চলে যায় আল্লাহর কাছে যখনই চলে যায় আল্লাহর কাছে গিয়ে রিপোর্টটা পেশ করে আর বলে আল্লাহ আপনার বান্দা বান্দিরা খোদার পেট নিয়ে তারা এই আশা রেখে বুক ভরা আশা নিয়ে আপনার কাছে দুটো গাছ তুলে এই দুয়াটা করেছে আল্লাহ পাক বলেন ও আমার ফারিস তারা আপনারা সাক্ষী হয়ে যান ও আমার ফারিস তারা আপনার সাক্ষী থাকেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দি দু আর জীবনের গোনাগুলোকে ক্ষমা করে দিলেন একবার জোরে বলুন সুবান আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমী আমার বান্দা বান্দিদেরকে ওই এমন করে রাইয়ার নামক দরজা থেকে আমি আল্লাহ আমার তৈরি শান্তি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব জোরে বলুন সুবান আল্লাহ তাই আল্লাহর নবী সোনার জামানে বললেন মানসমা রমাদনা মানসমা রমাদনা ইমানন ওইহ কি সাবান গুফির লাগু মা তাদ্দমা মিনজাম্বেহী একটু জোরে বলুন সুভান আল্লা মানসমা রমাজনা যেবা যারা নারী পুরুষ রোজা রাখলো ইমানা নইহতিসাবান সবের নিয়েতে আল্লাকে দজি কুশ করার জন্যে সারাকিন রোজা রাখলো গুফির লাগু গুফির লাগু আল্লাহ তার জীবনের গুনা মাপ করে দেন মা তাকদ্দমা পূর্বের যত গোনা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমী মেয়ের বাণী করে সব ক্ষমা করে দেন জোরে বলুন সুবাহান আল্লাহ আরো একটি রেওয়ায়ত এসেছে দর্শনী পরুন আল্লাহ হুম সাল্লে আলা তাহলে একজন রোজাদার বান্দার একজন রোজাদার বান্দির কত আল্লাহ মূল্য দিয়েছেন শুনছেন তো শুরু থেকে আমি কিন্তু কোরআন হাদিস থেকেই বলছি হুজুর বললেন যে মান সমা রমাজনা এটা একটা হাদিস আর হুজুর আরো বললেন ওই বাচ্চাকে একটা একটু চুপ করতে বলেন এদেরকে চুপ করতে বলেন মান কমা লাইলাতাল কদরি যে বা যারা লাইলাতুল কদরের রাত্রে বা রমজানের রাত্রে দাঁড়িয়ে যাবে কমা মানে দাঁড়ানো আল্লাহকে খুশি করার জন্যে তারাবিতে দাঁড়িয়ে যায় রমজান মাসে দুটো ভাইটাল কাজ একটা হলো সারাদিন আর এত কষ্ট সহ্য করার পরেও স্বাভাবিক সারাদিন না খেলে পেটে খাওয়ার পরলে কিন্তু একটু ঘুম আসে স্বাভাবিক আর তার কিছু সময় পরেই আল্লাহ রেখেছেন কেমন করে তারাবিন নামাজ এটাও কিন্তু একটা পরীক্ষা মেসকাত শরীফের মধ্যে হাদিস এসেছে রমজান মাস কিন্তু একটা ধৈর্য ধারণ করার মাস কারণ সারাদিন না খেয়ে থাকবে বান্দা পেটে একটু খাবার পড়বে পানি পড়বে ঘুম আসবে মন চাইবে একটু ঘুমিয়ে পড়ি মসজিদে সাহেব দেবে চলে এসো নামাজ পড়তে হবে তারাবি পড়তে হবে তারপর কুড়ির এক নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া একটা কষ্ট ব্যাপার আছে না কষ্ট হয় আপনারা পড়েন তো নাকি হ্যাঁ পড়বেন এর স্বভাব আল্লাহ কি বলেছেন আমি নিজে হাতে দেবো জোরে বললেন না সুহান আল্লাহ কতটা দেবেন আল্লাহ নিজেই জানেন আল্লাহ নবী তাই বললেন যারা রমজানের রাতগুলো গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বিন নামাজ আদায় করলো আমি নবী বলছি তাদেরকে আল্লাহ পাক তাদের পিছনের জীবনের গোনাগুলো গুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেন আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ এক তারিখে আল্লাহর নবী রমজান শরীফের মাসে আল্লাহর নবী মেম্বারে বসলেন তিনবার আমিন বললেন এই কথা হয়তো আপনারা শুনে থাকবেন এই হাদিসটি স্মরণ করিয়ে দিই জি আল্লাহর নবী মসজিদের নবাবীর মেম্বারে বসে হুজুর বললেন আমিন আরেকবার বললেন আমিন আরেকবার বললেন আমিন সাহব জিজ্ঞাসা করলেন হুজুর কোনো কারণ নাই আপনি নিজে নিজে কেন আমিন বললেন তিনবার ও নবীর উম্মা তুম্মা আল্লাহ নবী বললেন ও সাহাবীরা আজকে উনি জিবরিল আমিন আল্লাহর ফারিস্তা আমার কাছে এসেছিলেন আল্লাহর ফারিস্তা জিবরিল আমার কাছে এসে বলছে এ রাসূল আল্লাহ গিয়া গাবিব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক সালাম দিয়ে বললেন ও নবী পাক আপনার যে সমস্ত উম্মা তুম উম্মতিরা রমজান মাসটি পেল আর রমজান মাস পাওয়ার পরে নিজেদের জীবনের গোনা খাতাগুলোকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে ক্ষমা করে নিতে পারলো না সেই সমস্ত বান্দা বান্দি সেই সমস্ত উম্মা তুম্মাতি ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী বললেন আল্লাহ হুম্মা আমিন যে সমস্ত বান্দাবান্দি রমজান মাস পেল আর নিজেদের গোনা খাতা ক্ষমা করে নিতে পারল আল্লাহর কাছে হাত তুলে সে ধ্বংস হয়ে যায় দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী জানালেন আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে সমস্ত উম্মাত উম্মতি তাদের বৃদ্ধ মাতা পিতাকে কে পেল বৃদ্ধ পিতা মাতাকে কে পেল তাদেরকে সেবা করে তাদেরকে একটু খিদমাত করে জান্নাত কি কিনে নিতে পারলো না আপনার সে সমস্ত উম্মাত উম্মতি ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী বললেন আল্লাহ আম তৃতীয় নম্বরে ফেরেশতা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে সমস্ত তুম্মা উম্মতি আপনার নামে দরুদটা পড়ল দরুদটা শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম শুনে দরুদ পড়ল না তারা ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আমিন ও ভাইজানেরা মাথা ঠান্ডা করে বুঝুন তাহলে রমজান মাস এমন একটি মাস যে মাস পে আমরা যদি আমাদের জীবনের গুনাহটা ক্ষমা করিয়ে না নিতে পারি আল্লাহ পাক বললেন ওই বান্দা চিরতরে ধ্বংস হয়ে যাক জোরে বলুন নাউযুবিল্লাহ থাকার কারণটা হলো আল্লাহ নবী বললেন রমজান মাস হলো তিরিশ দিন দশ দশ করে তিনটি ভাগ করা হয়েছে আউ্লুগা আউ্লুগা রহমান প্রথম দশ দিন আল্লাহ রহমত বর্ষিত হবে আউ শতুগা মাগু ফেরাত দ্বিতীয় দশ দিন আল্লাহ বান্দা বান্দির গোনা বেহিসাব মাফ করতে থাকেন জোরে বলুন সোবান আল্লাহ আর শেষ দশ দিন অর্থাৎ আখিরু হা নাজাদ ওই শেষ দশ দিন জাহান্নাম থেকে বান্দা বান্দিকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দিয়ে থাকেন জোরে বলুন সোহান আল্লাহ এই দশ দিন দশ দিন দশ দিন করে তিরিশটি দিন আল্লাহ পাক রব্বুল আলমিন এত বরক তার রহমতের দরজা খুলে রেখেছেন আর এমন সুযোগ সুবিধা পাবার পরেও বান্দা যদি আল্লাহর কাছে দুটো হাত না তুলতে পারে নিজের গুণা ক্ষমা করিয়ে না নিতে পারে আল্লাহ নিজেই বলছেন ওই বান্দা বান্দি ধ্বংস হয়ে যায় জোরে বল বলুন না বুঝতে পেরেছেন তিরিশটা দিন আল্লাহ বললেন আমি বান্দা রহমত দেওয়ার জন্যে আমি বান্দার গোনা ক্ষমা করার জন্যে আমি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্যে প্রকাশ্য ঘোষণা করে দিয়ে রেখেছি শুধু একটু হাত তুললে আমি ক্ষমা করে দেবো জোরে বললেন না সুবাহান এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও বান্দা আমার থেকে দূরে থাকলো তাহলে নিশ্চয়ই বান্দা আমাকে পরোয়া করে না আর সেই ধ্বংস হয়ে যাক আল্লাহ যেন আমাদের তৌফিক দেন বলুন আল্লাহ আমিন এখন আপনাদের মনে মনে প্রশ্ন জাগতে পারে জি যে সারা জীবন তো গোনা করছি গোনা করে করে দীর্ঘদিন কুড়ি বিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর গোনা করে ফেলেছি এখন তো বয়সটা অনেকটাই হয়েছে এখন আর ধর্ম কর্ম করে কি করব আমি বলছি না বাপ আপনি ভুল ধারণার মধ্যে রয়েছে আপনি ভুল ধারণার মধ্যে রয়েছেন কারণ আসুন আমি আপনাকে একটা হাদিস শোনাই হাদিসটি তিরিমিজি শরীফ দাওয়াতের মধ্যে জি আল্লাহ নবী সাগামিন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসটি হলো হাদিসে কুদুসি হালি হাদিসে কুদুসি ওই হাদিসটাকে বলা হয় আল্লাহ পাক ফারিস্তা জিব্রিল আমিনকে দিয়ে যে কথাটি বলে পাঠিয়েছেন আল্লাহর ফারিস্তা জিব্রিল আমিন সেই কথা নবীকে বলেছেন আর নবী হুবাহু সেই কথা বলেছেন সেটা হলো আল কোরআনের আয়াত আল্লাহ যেটা বলেছেন ফারিস্তা আমিন এসে বলেছেন নবীপাক সেটাই বলেছেন সেটা হলো কোরআন আয়াত আর আল্লাহর কথা ফেরিস্তা আমিন বলেছেন আর নবী পাক নিজের ভাষায় ব্যক্ত করেছেন সাহাবিদের ব্যাখ্যা করেছেন ওটা হলো হাদিসে কুদসি কি বললাম হাদিসে কুদসি কথা হলো আল্লাহর আর জাবান হলো নবীর এটা হলো হাদিসে কুদসি হাদিসে কুদুসের মধ্যে আল্লাহ নবী বললেন ইয়া বানি আদম ইয়া ইবনে আদম হে ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি হে ইবনে আদম তোমরা আমার কাছে দুটো গাত তুলে দোয়া করো ও রাজাউতানি আমার কাছে ও আশা রাখো কি আশা রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দুটো গাত তুলে দোয়া চাও আর মনে মনে আশা রাখো আল্লাহ আমার জীবনের গোনা খাতা ক্ষমা করে দেবেন এই আশা যদি আমার কাছে দুটো গাছ তুলে ধোয়া চাও গফার তুলাক আমি আল্লাহ তোমার জীবনের গোনাগুলোকে ক্ষমা করে দেব অলা উবালি আলামা কানা ফিকা ওলা উবালি তোমার জীবনে যত প্রকারের গোনা রয়েছে আমার রহমতের আশা নিয়ে যদি আমি আল্লাহ আমার কাছে দুটো গাত তুলে রহমতের আশায় মাঘ ফেরাতের আশায় নাজাতের আশায় আমি আল্লাহ আমার কাছে যদি এমন করে ক্ষমাটা চাও আমি আল্লাহ অলা উবালি আমি কোনো পরোয়া করব না আমার কাছে কেউ কৈফিয়াত পারবে না যে এই বান্দার এত গোনা ছিল আপনি কেন ক্ষমা করে দিলেন এই কৈফিয়াত আমার কাছে কেউ নেবে না বান্দা আমি তোমার গোনাকে গোপন ভাবে ক্ষমা করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আলা মা কানা ফিকা ওয়ালা উবালি আল্লাহ বললেন যত প্রকারের গোনা করেছিস সব মাফ করে দেব আমি পরোয়া করব না আরেকবার জোরে বললেন না সুবহানাল্লাহ ও বান্দা ইয়া ইবনে আদম হে ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা যদি তোমার গোনাটি পৌঁছে যায় বালাগা ইবলুগুর মানে হলো পৌঁছে যাওয়া এর থেকে আসে বালেগ আর নাবালিগ বালেক মানে হলো বয়সে পৌঁছে যাওয়া আর নাবালিগ মানে হলো বয়সে এখনো পৌঁছায়নি আল্লাহ নবী বললেন লাউ বালাগাত যুনুবুকা যদি তোমার গোনাটি পৌঁছে যায় আনানা সামাই আনানাস সামা মানে হলো আপনি জমিনে দাঁড়িয়ে নিজের চোখ দুটো উপরের দিকে তাকাবেন আসমানে যতগুলো খালি জায়গা দেখা যাবে এতটা জায়গা এতটা পরিমাণ আপনার গোনায় ভরে গেছে আমি আল্লাহ আল আমিন বলছি আনানাস সামাই আসমানটা তোমার গোনায় ভরপুর হয়ে গেছে কফর তুলাক আমি আল্লাহ আমার কাছে তানি আমি আল্লাহ আমার কাছে তুই তওবা করবি কফর তুলাক আমি আল্লা না রহমতের দরিয়ায় জোশ মেরে তোর গোনাটা ক্ষমা করে দেব ওলা উবালি আমি কোনো পরোয়া করবো না আমি দেখব না তোর গোনা সমান সমান হয়ে গেছে তার কারণটা হলো আমার রহমত আমার গজবের ওপরে জয় হয়ে গেছে জোরে বলুন সবান ও ভাই জান এরা তাই যতই গোনা আমি করি না কেন আল্লাহ রহমতের থেকে বেশি গুণা আমরা কিন্তু করতে পারিনি ঠিক কি বলেন আল্লাহ রহমতের আশা অন্তরের মধ্যে রাখতে হবে রেখে আল্লাহর পথ থেকে দূরে চলে গেলে হবে না রহমতের আশা নিয়ে আল্লাহর কাছে দুটো হাত ধুলে একটু দোয়া চাইতে হবে দেখবেন এমন একটা দিন আসবে আপনিও পরিবর্তন পরিবর্তন হয়ে গেছেন জোরে বলুন সোভানা